জেনে নিন কোন স্বপ্ন দেখলে আপনার কি হতে পারে। এক, মাছ। স্বপ্নে মাছ দেখাটা সৌভাগ্যের লক্ষণ, বিশেষ করে যদি স্বপ্নে যদি দেখেন মাছ ধরছেন তাহলে অর্থ প্রাপ্তি হবে, আর যদি মাছ ফসকে যায় তাহলে টাকা আসবে, তবে তা খরচ হয়ে যাবে। দুই, গরু। স্বপ্নে নিজের গরু দেখা মানে হলো ধন সম্পত্তি প্রাপ্তি হবে, আর যদি মরা গরু দেখেন তাহলে ধন সম্পদ হাতছাড়া হবে। তিন, ঘনিষ্ঠ। স্বপ্নে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখলে বা কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক হতে দেখলে বুঝবেন যে আপনি নিঃসঙ্গ বোধ করছেন। চার, দাঁত নড়া। স্বপ্নে দাঁত নড়তে দেখলে নিকট আত্মীয় কে অসুস্থ হয়ে পড়বে, আর দাঁত পড়ে যাওয়া দেখলে নিকট আত্মীয় কে মারা যাবে, নতুন দাঁত গজাতে দেখলে সম্পত্তি লাভ হবে। পাঁচ, গাছ। ফলভর্তি গাছ দেখার অর্থ হলো ধন সম্পত্তি লাভ, গাছ থেকে নিজেকে ফল পাড়তে দেখলে অর্থ প্রাপ্তি হবে। ছয়, আগুন লাগা। গায়ে আগুন লাগা দেখলে পেটের সমস্যা হয়, সেটা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, এর আরেকটি অর্থ হলো বিপদগ্রস্ত হওয়া। সাত, পড়ে যাওয়া। স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখার অর্থ হলো কাজে অবনতি, এর আরেকটা অর্থ রয়েছে, তা হলো মানুষটি মানসিক চাপে রয়েছে এবং বিষণ্ণতা ভুগছেন। আট, জলে ডুবে যাওয়া। স্বপ্নে জলে ডুবে যাওয়ার অর্থ হলো বিপদগ্রস্ত হওয়ার আভাস, তবে বৃষ্টি হতে দেখা মানে নতুন কিছু পাওয়া বা আগমনের পূর্বাভাস। নয়, সাপ। স্বপ্নে সাপ দেখার অর্থ হলো শত্রু বৃদ্ধি, তবে সাপ মেরে ফেলতে দেখা মানে আপনি শত্রুকে পরাস্ত করতে পারবেন। স্বপ্নে সাদা সাপ দেখা সৌভাগ্য ও বংশবৃদ্ধির লক্ষণ। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।